শখ ছিল পাকা বাড়িতে থাকবার। সেই স্বপ্ন পূরণের কাজ শুরু করে ছোট বয়সে, এমনকি উপার্জনের জন্য পাড়ি দিয়েছিল ভিন রাজ্যে। কিন্তু স্বপ্ন অধরাই রয়ে গেল, রয়ে গিয়েছে পাকা একতলা পলেস্তারাহীন বাড়ি। এখনো বসানো হয়নি জানলা দরজা, আর সেই বাড়ির মেঝেতেই শোকে আচ্ছন্ন হয়ে কেঁদে চলেছেন প্রৌঢ়া সারথী সরকার। সবাই কি মারা গেছে? আপনার পরিবারে আর পুরুষ বলে কেউ নেই? দুঃখজনক ব্যাপার যে এরা এখন তো টাকা লোন নিয়েছে এবং পেটের দায় বাইরে গিয়েছিল, যার কারণে মারা গেল। এখানে কি মজুরি সেরকম নাই? সেরকম আমাদের মালদা ডিস্ট্রিক্ট আমাদের এলাকায় সেরকম কোনো কাজের ই নাই, থেকে কম পায়, বাধ্য হয়ে ওখানে গেছে। বাধ্য হয়ে গেছে 300 টাকা, খুব মানে যে একটু কাজ যারা জানে ওদের মানে 300 টাকা হয়, না হয় সব 250 এরকম করে মজুরি এখানে। বাধ্য হয়ে ওখানে গেছে? বাধ্য হয়ে ওখানে। খুব বডি এসছে এখনো? বডি আজকে দুপুরের মধ্যে ঢুকবে, ওরা দিয়ে দিয়েছে ওখানে। বুধবার মিজোরামে নির্মীয়মান রেলব্রিজ দুর্ঘটনার পরে কান্নার শব্দে আচ্ছন্ন ইংরেজবাজার ব্লকের সাতটারি গ্রাম। এই গ্রামের বাসিন্দা ঝাল্লু সরকার সংসারে স্বাচ্ছন্দ্য আনতে কাজের আশায় গিয়েছিলেন মিজোরামে, সঙ্গে নিয়ে গিয়েছিলেন ছেলে জামাই নাতিকেও। তার বহুদিনের স্বপ্ন ছিল নিজস্ব পাকা বাড়ির, সেজন্য মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণও নিয়ে কাজও শুরু করেছিলেন। যদিও এখনো পর্যন্ত অসমাপ্ত বাড়ির কাজ, তবে তার আগেই ব্রিজ দুর্ঘটনায় মৃত্যু হলো তার। তার সঙ্গে মৃত্যু হয়েছে ছেলে জয়ন্ত সরকার, জামাই রঞ্জিত সরকার এবং নাতি সুমন সরকারের। চারজনের মৃত্যুতে পুরুষ শূন্য হয়ে পড়েছে গোটা পরিবার। কিভাবে আগামী দিনগুলি চলবে সেই চিন্তায় দিশেহারা পরিবারটি। এই ঘটনার পরই অসহায় পরিবারগুলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার, পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও সব রকম সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছেন তৃণমূলের জেলা সহসভাপতি বাবলা সরকার। তারপরে মানিক চপ বিভিন্ন জায়গায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জেলা শাসকদের মাধ্যমে তাদের পরিবার সাথে যোগাযোগ করছে, এবং আমরাও কৃষ্ণনারায়ণ চৌধুরী কাউন্সিলাররা আমরাও আজকে প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমাদের এডিএম সাহেব, এসডিও, বিডিও এবং আমাদের জেলা পরিষদের মেম্বাররা, পঞ্চায়েত প্রধানরা সবাই মিলে ওদের বাড়িতে গিয়ে দেখা করে মমতা বন্দ্যোপাধ্যায় সব ব্যবস্থা নিয়েছে, সেই সব করে আত্মীয়দের পাশে থাকার জন্য লোকাল মেম্বারদেরকে নির্দেশ দিয়ে এবং বিডিও এসডিও কাল থেকে তাদের পাশে থাকবে। যা যা সান্ত্বনা দেওয়ার আমাদের পার্টির ছেলেমেয়েরা ওখানে আছে, ওখান থেকে করে আমরাই ফিরে আসলাম। আমরা আমাদের সুমময় বসু, গৌতম দাস, আমরা জেলা কাউন্সিলর প্রসেনজিৎ, কৃষ্ণনারায়ণ চৌধুরী এবং আমি নিজে এবং ডিএম সাহেব প্রত্যেক প্রতিনিধি পাই তাদের পাশে দাঁড়িয়ে আছি। আমরা এখন ওখানে ফেললাম, খুব মর্মাহত ব্যাপার, খুব দুঃখের ব্যাপার। মিজোরামের আইজলে নির্মীয়মান রেলব্রিজ ভেঙে দুর্ঘটনায় মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারগুলির দিকে সহায়তার হাত বাড়িয়ে দিল কাঠিয়ার ডিভিশনের রেল আধিকারিকেরা। শুক্রবার মালদার বিনোদপুর পঞ্চায়েতের সাতটারি গ্রামে যান কাঠিয়ার ডিভিশনের রেলের আধিকারিকেরা। এদিন শোকসন্তপ্ত পরিবারগুলিকে সমবেদনা জানান। উল্লেখ্য, ইতিমধ্যে মৃত শ্রমিকদের পরিবারগুলিকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রেল দপ্তর। সেই মোতাবেক এদিন রেলের আধিকারিকেরা মৃত শ্রমিকদের বাড়িতে গিয়ে তাদের নথিপত্র যাচাই করে দেখেন। दुखी गरीब परिवार के बीच पूरी सहानुभूति है, ईश्वर को होते हैं सामने के इसलिए आए हैं। बाकी जो है वो रेलवे का जो भी हेड है वो ऑलरेडी एम आर साहब से लोगों से डिसाइड करता है, चल रहा है अभी, तो सहानुभूति है, नॉर्मल आए। रेलवे से जो है वो 10 लाख रुपये हुआ है करते हैं, उसमें हम 50,000 ग्रेस देंगे और एज ए ग्रेस और 9.5 लाख का चाहिए। আগামী 9ই সেপ্টেম্বর সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত রায়গঞ্জের উকিলপাড়ায় অবস্থিত দিশারি হেলথ কেয়ারে সুপার স্পেশালিটি কিডনি কেয়ার ক্যাম্পে কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ ভারতের বিখ্যাত চিকিৎসক ডাক্তার এন পবন কুমার।
আগে থেকে নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 7477-7855-12 এই নম্বরে।